সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যাহারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আলোরন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডিং কনসালটেন্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মাসুদ রানা আপনাদের জানাই স্বাগতম ও অভিনন্দন। সুধী দর্শক, এই ভিডিওতে আমি বাড়িটির সম্পূর্ণ 3D ভিউ এবং ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত আলোচনা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই বাড়িটি নির্মিত হচ্ছে কুমিল্লা দেবিদ্বারে। বাড়িটি ইতালি প্রবাসী জনাব নুরুল ইসলাম ভাইয়ের জন্য তৈরি করা হয়েছে। এই বিল্ডিংটি প্রায় 1500 স্কোয়ার ফিটের, পোর্চ এবং ব্যালকনি সহ প্রায় 1700 স্কোয়ার ফিট। আপনারা কেহ যদি এই বিল্ডিংটি নির্মাণ করতে চান, তাহলে আরও কম বা বেশি জায়গার উপর নির্মাণ করতে পারেন এই বিল্ডিংটি। সুধী দর্শক, আমার কথার মাঝে আমি বাড়িটির ফ্রন্ট, সাইড এবং টপ ভিউ সহ দেখানোর চেষ্টা করছি। তবে একটি কথা মনে রাখবেন, এই ধরনের একটি বিল্ডিং নির্মাণ করতে আপনার প্রয়োজন অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন মিস্ত্রি। আপনারা অনেকেই ইউটিউবে একটি 3D ভিউ অথবা ফ্লোর প্ল্যান দেখে মনে করেন বাড়ির ড্রয়িং তো পেয়ে গেছি, এবার কাজ শুরু করে দিই, যা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আবার অনেকেই ইউটিউব থেকে একটি প্ল্যান নিয়ে মিস্ত্রি দিয়ে বাড়ির কাজটি শুরু করেন, যার ফলে আপনার সারা জীবনের পরিশ্রমের লক্ষ লক্ষ টাকা ঝুঁকির মধ্যে ফেলে দিলেন। কারণ একজন ইঞ্জিনিয়ারের কাজ যদি একজন মিস্ত্রি করতে পারত, তাহলে 8 থেকে 10 বছর পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে একজন ইঞ্জিনিয়ার হতো না। মনে রাখবেন, একজন ইঞ্জিনিয়ার একটি বিল্ডিংয়ের সঠিক লোড ক্যালকুলেশন করে স্ল্যাব ডিজাইন, বিম ডিজাইন এবং ফুটিং ডিজাইন করে থাকে, যার ফলে কোন কলামের সাইজ কত, কোন কলামে কত সুতার কতটি রড দিতে হবে, ভীমে কয়টি রড দিতে হবে এবং কোন ফুটিংয়ের সাইজ কত, কয়টি কত সুতার রড দিতে হবে, এগুলো সঠিকভাবে নির্ণয় করে কাজ করেন, যা একজন মিস্ত্রির আনুমানিক ছাড়া সঠিকভাবে নির্ণয় করা কোনোভাবেই সম্ভব না। তাছাড়া একজন ইঞ্জিনিয়ার একদিকে যেমন দিতে পারে আপনার বিল্ডিংয়ের সৌন্দর্য, নিরাপত্তা, অন্যদিকে আপনাকে করতে পারে আর্থিকভাবে সাশ্রয়ী। তাই একজন ইঞ্জিনিয়ারের পিছনে সামান্য কিছু টাকা খরচ করে আপনার লক্ষ লক্ষ টাকা নিরাপদ রাখুন এবং আপনার কাঙ্ক্ষিত সেবা নিন, বিল্ডিংয়ের সৌন্দর্য বৃদ্ধি করুন। দর্শক, এই বিল্ডিংটি 2 বছর পূর্বে আমি শুধু ফ্লোর প্ল্যানটি দিয়েছিলাম, যেখানে প্রায় 1,76,000 মানুষ ভিডিওটি দেখছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিয়ে এ পর্যন্ত প্রায় 12 জন এই বিল্ডিংটির বিভিন্নভাবে ড্রয়িং ডিজাইন করিয়ে নিয়েছেন। ভিডিও কমেন্টে অনেকে 3D ভিউটি দেখতে চেয়েছিলেন, তাই আজকে 3D সহ আপনাদের এই ভিডিওটি উপহার দেওয়ার চেষ্টা করলাম। চলুন এই বিল্ডিংটির ফ্লোর প্ল্যানটি দেখে নেই। তবে এখনও পর্যন্ত যাহারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের নিত্য নতুন বিল্ডিংয়ের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যাহারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই বিল্ডিংটি প্রায় 4% জমির উপর নির্মিত। বিল্ডিংটির সামনে রয়েছে 10 ফিট 3 ইঞ্চ বাই 8 ফিটের একটি পোর্চ, 8 ফিট 5 ইঞ্চ বাই 16 ফিট 6 ইঞ্চের এই সিঁড়িঘর থেকে এই দরজা দিয়ে প্রবেশ করবে 13 ফিট 5 ইঞ্চ বাই 13 ফিট 5 ইঞ্চের এই ড্রয়িং রুমে। ড্রয়িং রুম থেকে এই ধরনের একটি আর্চের মধ্য দিয়ে 13 ফিট 3 ইঞ্চ বাই 13 ফিট 5 ইঞ্চের ডাইনিং রুমে প্রবেশ করবে। 13 ফিট 2 ইঞ্চ বাই 13 ফিট 7 ইঞ্চের এই গেস্ট বেডরুমে একদিকে প্রবেশ করবে ডাইনিং রুম থেকে, অন্যদিকে প্রবেশ করা যাবে সিঁড়িঘর থেকে, যার সাথে 10 ফিট 6 ইঞ্চ বাই 4 ফিট 3 ইঞ্চের একটি ব্যালকনি রয়েছে। সুধী দর্শক, সামনের দিকে 12 ফিট 8 ইঞ্চ বাই 13 ফিট 7 ইঞ্চের রয়েছে একটি মাস্টার বেডরুম, যার সাথেও রয়েছে 8 ফিট বাই 4 ফিটের একটি অ্যাটাচড ওয়াশরুম এবং 10 ফিট 6 ইঞ্চ বাই 4 ফিট 3 ইঞ্চের একটি ব্যালকনি রয়েছে। পিছনের দিকে 11 ফিট 10 ইঞ্চ বাই 12 ফিট 6 ইঞ্চের রয়েছে একটি চাইল্ড বেডরুম, যার সাথে 4 ফিট 6 ইঞ্চ বাই 7 ফিট 6 ইঞ্চের রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম এবং 10 ফিট 6 ইঞ্চ বাই 4 ফিট 3 ইঞ্চের রয়েছে একটি ব্যালকনি। ডাইনিং রুম থেকে এই দিকে প্রবেশ করা যাবে 13 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চের
এই বেডরুমে, যার সাথেও রয়েছে 11 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চের একটি ব্যালকনি, এবং বিল্ডিংয়ের সকলের জন্য রয়েছে 4 ফিট 6 ইঞ্চ বাই 7 ফিট 6 ইঞ্চের একটি কমন ওয়াশরুম। এইদিকে রয়েছে 8 ফিট বাই 9 ফিটের একটি কিচেন রুম। কিচেন রুম থেকে এইদিকে বের হওয়ার জন্য একটি গেট রাখা হয়েছে। দর্শক, পরিশেষে একটি কথাই বলবো, এই ধরনের কোনো বিল্ডিং কিংবা আপনার পছন্দের যে কোনো বিল্ডিং নির্মাণে সম্পূর্ণ ড্রয়িং এবং ডিজাইন পেতে যোগাযোগ করতে পারেন আমাদের কনসালটেন্টের সাথে। আমাদের কনসালটেন্টে রয়েছে একাধিক বিএসসি ইঞ্জিনিয়ার। আমরা একটি বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সাইট সুপারভিশন সহ করে থাকি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।